ব্রাজিলে নেইমার জুনিয়রদের কোচের পদ থেকে বরখাস্ত হলেন ফার্নান্দো দিনিজ। গত বছরের জুলাইয়ে এক বছরের চুক্তিতে এ দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন তিনি। তবে টানা ব্যর্থতার কারণে ৬ মাস পেরোতেই পদ ছাড়তে হলো কোচকে। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর দায়িত্ব নেওয়া ফ্লুমিনেন্স কোচকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। সিপিএফ সভাপতির এডনাল্দো রড্রিগেজ পদ ফিরে পাওয়ার পরই সেলেসাউদের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন ৪৯ বছর বয়সী এই কোচ। কদিন আগেই দক্ষিণ আমেরিকার সেরা কোচের খেতাব পেয়েছিলেন দিনিজ। ৪৯ বছর বয়সী দিনিজ ব্রাজিলের গার্দিওলা হিসেবেও খ্যাত। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। এএসপিএন ব্রাজিল জানায়, সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের পার্মানেন্ট কোচ হওয়ার পথে অনেক এগিয়ে আছেন। এরই মধ্যে রড্রিগেজ নাকি সাও পাওলো সভাপতি হুলিও কাসারেসের সঙ্গে কথাও বলেছেন। এর আগে গত জুলাইয়ে দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় ব্রাজিল। সে সময় ধারণা করা হয় ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ করে কার্লো আনচেলত্তি কোচ হিসেবে আসার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু রড্রিগেজকে আদালত সরিয়ে দেওয়ার পর শুরু হয় নাটকের নতুন আরেক পর্ব। ২৯ ডিসেম্বর রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে ব্রাজিলের কোচ হওয়া নিয়ে সমস্ত জল্পনার ইতি টেনে দেন আনচেলত্তি। এরপর অবশ্য সর্বোচ্চ আদালত রড্রিগেজের স্বপদে ফেরার ঘোষণা দেওয়ার পর ছাঁটাই হলেন দিনিজ। ৪৯ বছর বয়সী দিনিজ, যিনি ব্রাজিলের পাশাপাশি রিও ডি জেনিরোর ক্লাব ফ্লুমিনেন্সের দায়িত্ব পালন করছিলেন। সমর্থকদের আশা ছিল দিনিজের অধীনে ফিরে আসবে ব্রাজিলের চিরায়ত সাম্বা ফুটবলও। যদিও দায়িত্ব নেওয়ার পর তার অধীনে মোটেই ভালো খেলতে পারেনি ব্রাজিল। একের পর এক ব্যর্থতায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ৬ নম্বরে নেমে গেছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দিনিজের অধীনে খেলা বাছাই পর্বের ৬ ম্যাচের ৩টিতে হেরেছে ব্রাজিল, জিতেছে ২ ম্যাচে এবং ড্র করেছে ১ ম্যাচে। তবে দিনিজের সবচেয়ে বড় ব্যর্থতা ধরা হচ্ছে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের হার। ঘটনাবহুল সেই ম্যাচে হারের পর ব্রাজিল সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন দিনিজ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে বেশ হাস্যরস হয়। এদিকে ডরিভালকে ব্রাজিল কোচ হিসেবে চাইলেও সাও পাওলো নাকি তাকে যেতে দিতে নারাজ। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, তারা নিজেদের কোচকে বিনা টাকায় যেতে দিতে চায় না। এমনকি ডরিভালের চুক্তি বাতিলের জন্য সিপিএফ এর কাছ থেকে তারা নাকি ৯,২০,০০০ ফিও দাবি করেছে। নেইমারদের কোচ খুঁজতে গিয়ে বেশ বিপাকে পড়েছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে ভিনিসিউসদের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে নিশ্চয়তাই দিয়েছিলেন সভাপতি রড্রিগেজ। তবে আনচেলত্তির সঙ্গে কদিন আগেই ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল। তাই নেইমারদের নতুন কোচ কে হবেন তা জানতে হয়তো কিছুদিন অপেক্ষায় করতে হবে সমর্থকদের। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।